সরসুনার বহুতল থেকে পড়ে গিয়ে এক বৃদ্ধের অস্বাভাবিক মৃত্যু। চারতলা থেকে পড়ে যান ওই বৃদ্ধ, তারপর তার মৃত্যু হয়। আপনাদেরকে আরো একবার জানাবো, সরসুনায় ঘটনাটি ঘটে। সরসুনার বহুতল থেকে পড়ে গিয়ে গুরুতর আহত হলেন ওই বৃদ্ধ। বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে মৃত বলে ঘোষণা করা হয় ওই বৃদ্ধকে। ঘটনাস্থলে যায় সরসুনা থানার পুলিশ। বেহালা সরসুনার 12 রাম রোড, সেখানে রয়েছে পূর্তি অ্যাপার্টমেন্ট। আজ দুপুরবেলা আচমকা একটি দুর্ঘটনা হয় বলে স্থানীয় বাসিন্দাদের বক্তব্য। এখানেরই আবাসিক সমরেন্দ্র রায়, তিনি আচমকা ছাদ থেকে পড়ে যান বলে এখানকার যারা বাসিন্দা তারা দাবি করছেন। গুরুতর আহত অবস্থায় তাকে বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বিদ্যাসাগর হাসপাতালে তার সব রকমের চেষ্টা করা হয় চিকিৎসা করে, তাকে রিসাসিটেট করার, তবে তার মৃত্যু হয়েছে। ঠিক কী কারণে মৃত্যু হয়েছে, কীভাবে তিনি পড়ে গেলেন, কেউ বলছে ছাদ থেকে পড়ে গেছেন, কেউ কেউ আবার আশঙ্কা করছেন তিনি বারান্দা থেকে পড়ে গেছেন, তবে ঠিক কী হয়েছে সেটা কেউই জানে না। পুলিশ ইতিমধ্যে এসছে এবং তারা এই পুরো বিষয়টা নিয়ে তদন্ত করছেন বলে হাসপাতাল এবং এই আবাসন সূত্রে জানা যাচ্ছে। ক্যামেরায় প্রবীরদের সঙ্গে ঝিলম করঞ্জাই, এবিপি আনন্দ, কলকাতা। যে আইনমন্ত্রী মলয় ঘটককে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে, দিল্লি হাইকোর্ট এমনই জানিয়ে দিল। এর আগে যেটা জানা গিয়েছিল, ইডির কাছে চিঠি পাঠিয়েছিলেন মলয় ঘটক যে তিনি দিল্লি যেতে পারবেন না, কাজের কারণে তাকে কলকাতাতেই জিজ্ঞাসাবাদ করতে হবে। এবার দিল্লি হাইকোর্ট জানিয়ে দিল তদন্তকারী আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কলকাতা পুলিশকে। জিজ্ঞাসাবাদের সময় যাবতীয় মেডিকেল সুবিধা রাখতে হবে মলয় ঘটকের জন্য। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করতে হবে কলকাতাতেই, নির্দেশ দিল্লি হাইকোর্টে। এর আগে কয়লা কেলেঙ্কারি তদন্তে 15 দিনের নোটিশে দিল্লিতে তলবের জন্য ইডিকে ছাড়পত্র দিয়েছিল আদালত। আরও একবার জানাবো, জিজ্ঞাসাবাদ করার 24 ঘন্টা আগে নোটিশ দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে, জানালো দিল্লি হাইকোর্ট। জিজ্ঞাসাবাদের সময় যাবতীয় মেডিকেল সুবিধে রাখতে হবে মলয় ঘটকের জন্য। আইনমন্ত্রী মলয় ঘটককে কলকাতাতেই জিজ্ঞেস করতে হবে এমনটাই নির্দেশ দিল দিল্লি হাইকোর্ট, এবং তদন্তকারী আধিকারিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে হবে কলকাতা পুলিশকেই। আপনারা জানেন, এর আগে কয়লা কেলেঙ্কারি তদন্তে 15 দিনের নোটিশে দিল্লিতে তলবের জন্য ইডিকে ছাড়পত্র দিয়েছিল আদালত। রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করতে হবে কলকাতাতেই। আমরা বারবার দেখি মলয় ঘটক জিজ্ঞাসাবাদ এড়িয়ে যান, এবং ইডি সূত্রে যেটা জানা যায় যে ইডিকে চিঠি দিয়ে তিনি জানিয়েছিলেন যে তিনি দিল্লিতে যেতে পারবেন না। এবার দিল্লি হাইকোর্ট জানিয়ে দিল যে জিজ্ঞাসাবাদ করার 24 ঘন্টা আগে নোটিশ দিতে হবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থাগুলিকে, রাজ্যের আইনমন্ত্রী মলয় ঘটককে জিজ্ঞাসাবাদ করতে হবে কলকাতাতেই।